شيخ الحديث الله نبدي سعاد محمد فايز الكريم شيخ الجنب السلام عليكم ورحمة الله وبركاته نحمد نصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يغير ما بقام حتى يغيروا يغير ما بانفسهم درش اللهم على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم সর্বস্তরের জনগণ ভয়ার আমার আপনারা জানেন ভারত যখন স্বাধীন হয়েছিল তৎকালীন সময় ব্রিটিশ সরকার বিভিন্ন দেশের সংবিধান কানুন নিয়ম স্থির করে দেশকে ভাগ করে ব্রিটিশ বিদায় হয়েছিল এর মধ্যে কাশ্মীর তিনশো সত্তর ধারা অনুযায়ী এবং তার অধীনে ৩৫ ধারা অনুযায়ী তারা স্বতন্ত্র এক দেশ থাকবে শুধু প্রতিরক্ষা মন্ত্রণালয় নয় সহ কয়েকটা জিনিস মাত্র তিনটা জিনিস কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে এছাড়া সর্বদিক থেকে কাশমার স্বাধীন থাকবে নেহরু সাহেব এই সংবিধানই ভারতে করেছিলেন যার ধারা ছিল তিনশো সত্তর এবং উপধারা ছিল পঁয়ত্রিশের এ পঁয়ত্রিশের ক খ সেই ধারার মধ্যে এই কথা উল্লেখ ছিল যে কাশ্মীরের জনগণ সেখানের জমি চাকরি সুবিধা ব্যবসা সব কিছু ভোগ করবে তারা স্বাধীন থাকবে ওই এলাকায় বহিরাগত কোনো দেশের লোক ভারত হোক বা অন্য কোনো দেশের লোক হোক তারা জমি ক্রয় করতে পারবে না এমন কি ভারতের কাশ্মীরের কোনো মেয়ে যদি অন্য কাউর সাথে বিবাহ বসে তাহলে তার ওখানের স্থানীয় অধিকারটি হরণ করবে সেখানে সে থাকতে পারবে না তার ওখানের সিটিজেনশিপ চলে যাবে কিন্তু মোদী সরকার সে তিনশো সত্তর ধারা পরিবর্তন করেছে তা অবৈধভাবে কেন ভারতের সংবিধানে দুই এবং তিন ধারার মধ্যে কোনো প্রদেশকে কেন্দ্রীয় সরকারের অধীনে আনতে গেলে যে শর্ত আছে সেই শর্তকে মোদি সরকার মানে নাই প্রেসিডেন্ট যে অর্ডিনেন্স জারি করবে সে অডিস জারি করার আগে যে প্রদেশ থাকবে সেই প্রদেশের সংসদের অনুমতির প্রয়োজন কিন্তু মোদী সরকার কাশ্মীরের সংসদের অনুমতি গ্রহণ করে নাই আর কাশ্মীরের সংসদও নাই অনুমতি করার অনুমতি গ্রহণ করার কোনো সুযোগও নাই। কিন্তু বাংলাদেশ কাশ্মীর কাশ্মীরের এই সংকট শুধু কাশ্মীর আমরা দেখছি না আমরা দেখছি মোদি সরকার সেখানে সংবিধানকে অ্যাভাউট করে ভারতের সংবিধানকে অ্যাভাউট করে সেই সংবিধান দেখে লক্ষ্য না রেখে যেইভাবে আগ্রসণ চালাচ্ছে দেশ দখলে ষড়যন্ত্র করতেছে আমাদের ভয় হয় তার এই ষড়যন্ত্রের চক্ষু আমাদের বাংলাদেশে পড়তে পারে আজকে কাশ্মীর স্বাধীন আজাদ চায় আমরাও একত্রে আজাদ চেয়েছিলাম স্বাধীনতা চেয়েছিলাম তৎকালীন সময় পাকিস্তান আমাদের অধিকারকে কেড়ে নিয়েছিল আমাদের কথা আমাদের কণ্ঠ আমাদের কাজ আমাদের সব কিছুকে কেড়ে নিয়েছিল আজকে আমরা দেখছি মোদী সরকার কাশ্মীরের জনগণের সমস্ত কিছু কেড়ে নিচ্ছে সেখানে নেতাদের করছে করছে জনগণকে স্কুল কলেজ সমস্ত বন্দি ইউনিভার্সিটি সব বন্ধ করে দেওয়া হয়েছে গোটা দেশের মধ্যে একশো চৌচল্লিশ ধারা জারি করছে মনে হয় যেন সেখানে একটা মানুষকে মারার নতুন একটা কৌশল গ্রহণ করেছে আমি মোদি সরকারকে বলবো আপনার এই নীতির বিরুদ্ধে ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়েছে তারা বক্তব্য দিচ্ছে মোদী সরকার গণতন্ত্রকে জবাই দিয়েছে হত্যা করেছে শুধু তাই নয় রাজনৈতিক বলেছে বলেছে ভারতের রাজনৈতিক সে ভারতের সংবিধানের মাথা কেটে দিয়েছে আমি মোদী সরকারকে বলবো আমরা ভারত বিরোধী নই বরং ভারতের আগ্রসণের বিরোধী আমরা ভারত বিরোধী নই ভারতের নীতির বিরোধী তার আধিপত্যতার বিরোধী আমি বিশ্বাস করি যেইভাবে ভারতের লিডাররা বলছে এই কাশ্মীরের ব্যাপারে মোদির সিদ্ধান্ত ভারতকে টুকটা টুকরা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকে হোক কালকে হোক ভারত টুকটা টুকরা হবেই ভারত খণ্ডিত হবে কাজী আমি বাংলাদেশের সমস্ত নাগরিককে বলবো এইটা শুধু কাশ্মীরের সমস্যা না আমি মনে করি এই সমস্যা বাংলাদেশের সমস্যা ওটা ভৌগোলিক অবস্থার সমস্যা কাজে এর পক্ষে যদি আমরা না দাঁড়াই তাহলে ভবিষ্যৎ আমাদের ক্ষতি হবে কাজে যে কোনো মূল্যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে হিন্দু মুসলমান সবই ঐক্যবদ্ধ পাবে আমাদের সবাইকে এর মোকাবেলায় দাঁড়াতে হবে আজকে ভারতে মুসলিম নির্যাতিত হচ্ছে কাশ্মীরের মুসলমান দলিত হচ্ছে সেখানে জনগণের দলিত হচ্ছে সেখানে অবৈধভাবে দেশ দখলের চক্রান্ত করতেছে আমি বিশ্বাস করি যদি মুদিকে এই সুযোগ দেওয়া হয় তাহলে এই সুযোগ পেয়ে সে বাংলাদেশে দখল করার চক্রান্ত করবে কাজে যাই হোক আর যাই হোক অথবা নাই হোক কোন অবস্থাতেই মোদী সরকারকে এই কাশ্মীর দখল করতে দেয়া হবে না তাদের বিরুদ্ধে গোটা দুনিয়ার মানুষকে রুখে দাঁড়াতে হবে সুচার হতে হবে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে যদি আন্দোলন করতে গিয়ে আমাদের যা কিছু দেওয়ার প্রয়োজন সময় দেওয়ার প্রয়োজন আমরা সময় দেব অর্থ দেওয়ার প্রয়োজন অর্থ দেব যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দেব রক্ত দেওয়ার প্রয়োজন রক্ত দেবেন তিনি কোন অবস্থা দিই এই আগ্রসী সরকার মোদী সরকারের এই লুলুপ দৃষ্টি দেশের দিকে পড়বে এটা আমরা মেনে নেব না ভাইয়ার আমার আজকে আমরা মিছিল করছি ইনশাআল্লাহ আগামী শুক্রবার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় প্রতিবাদ বিশির হবে ইনশা আল্লাহ আর আগামী শুক্রবার জুমার নামাজে কাশ্মীরের জন্য গোটা দুনিয়া মুসলিমদের জন্য দোয়া হবে এবং ডেঙ্গুর যে বিপদ এবং গজব আমাদের বাংলাদেশে আসছে এর ব্যাপারেও বাংলাদেশের সমস্ত কে নিয়ে দোয়া হবে প্রত্যেক জুমার মসজিদে দোয়া হবে এবং মানুষকে সচেতন করতে হবে এই ডেঙ্গুর প্রতিরোধের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাকে আমাদের সবাইকে কাশ্মীর আগ্রসনের বিরুদ্ধে আন্দোলন করা সোচ্চার হওয়ার তৌফিক দান করেন মহাম্ম আলাইন বালাক এখন আমরা সবাই মিলে অংশগ্রহণ করবো